আসসালামু আলাইকুম, আমি রেবেকা সুলতানা রুমি। আজকে আমি আপনাদের সামনে অনেক পুরনো একটা জিনিস নিয়ে কথা বলছি, আপনারা মনোযোগ দিয়ে শুনলে এবং দেখলে আমার ভালো লাগবে। এই যে আমার হাতের যে ক্যামেরাটা, এটা এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা চেনে না, আগেকার অবশ্য অনেকেই চেনেন। এই ক্যামেরাটার নাম ইয়াশিকা। এই ক্যামেরাটার এটা কিন্তু একটা, আমি এই ক্যামেরাটা সম্পর্কে একটু বলি। আমি এই ক্যামেরাটা কিনেছি রাজশাহীতে 1994 সালে, অনেক শখ করে কিনেছি আমি। আমার ছবি তুলতে খুব ভালো লাগতো, তাই সেই শখের বশীভূত হয়ে আমার এই ক্যামেরাটা কেনা। এই ক্যামেরাটা আমার অনেক পছন্দের, অবশ্য এখন একটু এটা ওল্ড হয়ে গেছে, যাই হোক আমার কাছে এটা প্রিয়ই। এটা আমার একটা ঢাকনা কভার ক্যামেরা। এই ক্যামেরার কভারটা দিয়ে আমি ক্যামেরাটাকে সুরক্ষিত করে রেখেছি। আর এই যে নিচে আছে, এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে একটা কভারের, এই যে আমি খুলে ফেললাম, এটা কভার আমার। ওকে আচ্ছা, আর এটা আমার মূল ক্যামেরা, অনেক নাইস না? DSLR চেয়ে কম ভালো মনে হচ্ছে? না, আসলে না, অনেক সুন্দর, অনেক নাইস। এটা এই ক্যামেরাটা, এটা হচ্ছে লেন্স কভার। লেন্স কভারটা খুলে ফেললাম। লেন্স কভারটা খুললে আমার থাকে, আমি এখন ছবি তোলার জন্য প্রিপেয়ার হচ্ছি। প্রথমে আমাকে যা করতে হবে, একদম আমার ফিল্ম লাগবে। ওই ফিল্মটা আমি কোথায় ভরাবো, কোথায় লাগাবো, সেই জন্য এই যে ফিল্মটা, এই যেখানে নিলাম ফিল্মটা লোড করব, এই ফিল্মটা এখানে থাকবে, এই পর্যন্ত এখানে লাগানো থাকবে। আর এই ফিল্ম দিয়ে আমি 36 থেকে 40টা ছবি উঠাতে পারবো। এই ছবিটা আগে যখন আমি লোড করে নিলাম, লোড করার পর আমি ক্লোজ করে দিলাম। আর এটা আমার ব্যাটারি ফাংশন, এখানে দুইটা আমার ব্যাটারি লাগবে, পেন্সিল ব্যাটারি। এই ব্যাটারি দুটো আমি এখানে উঠায় আমি এটাকেও লোড করে থাকি। তারপর এখন আমার কাজ হবে, এখন আমি তো লোড করে ফেলেছি, তাই না? এখন আমার কাজ হচ্ছে এই যেটা ফ্ল্যাশ, এই ফ্ল্যাশটাকে অন করব। ফ্ল্যাশটাকে অন করার পর আমি এখন ভালো লোকেশন দেখে আমার এই যে এখানে আছে, এটাকে এর দিকে আমি তাকাবো। তাকালে আমি বুঝতে পারবো যে আমার লোকেশনটা কোথায় আছে, কত সুন্দর আছে, কোন প্লেসে আছে। তখন আমি এখন ক্লিক করার জন্য প্রস্তুত হব। ক্লিক করার জন্য এটা হচ্ছে ক্লিক বাটন, এই ক্লিক বাটনে আমি একটা ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু আমার ছবি উঠে গেল। এবার পরবর্তী ছবি ওঠানোর জন্য আমাকে অবশ্যই শাটারটা টানতে হবে, এটাকে শাটার বলে, এই শাটারটা কিন্তু টানতে হবে। আদারওয়াইজ শাটার যদি না টানা হয়, তাহলে একটা ছবি আরেকটা ছবির উপরে উঠে যাবে, তাতে কিন্তু ছবি আসবে না, কালো কালো একটা স্পট হবে জাস্ট। এই জন্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, অবশ্যই শাটারটা টেনে আমাকে কাজ করতে হবে। আর ছবি ওঠানোর সময় আমাকে ফ্ল্যাশারটা অন করে দিতে হবে, আবার আমি ফ্ল্যাশারটা অফ করে রাখতে পারি। এভাবে আমি 36 থেকে 40টা ছবি ওঠাতে পারি। তারপর এই ছবিগুলো কী করব, আমাকে স্টুডিওতে যেতে হবে। এই স্টুডিওতে গিয়ে আমাকে ছবিটা ডেভেলপ করতে হবে, এতে আমি একটা ফিল্ম পাবো, একটা হচ্ছে ডেভেলপ প্রিন্ট পাবো। ওই ডেভেলপ প্রিন্ট দেখে আমি ছবি বাছাই করব, কোনটা আমার সুন্দর আসছে আমি লোকেশন দেখে বোঝা যায়। তারপর আমি একটা একটা করে ছবিগুলো প্রিন্ট আউট করে নিতে পারবো, এবং সে ছবিগুলো অনেক ঝকঝকে আসবে। ওই ছবিগুলোতে আমি আমার সংরক্ষণের জন্য অবশ্যই রাখতে পারি। আর এভাবে আমি এই ক্যামেরাটাকে ইউজ করতাম। আমার অনেক শখের ক্যামেরা, সবাই দেখে ফেললেন, ইয়াশিকা ক্যামেরা MF2 Super এর নাম ছিল। আপনাদের DSLR ছাড়া এখন ভালো লাগে না জানি, তবু এই ওল্ড ইজ গোল্ড সংরক্ষণে রাখবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন, ছবি সংরক্ষণ রাখবেন, সবাইকে দেখাবেন, স্মৃতি হোক অম্লান, এই আশাবাদ ব্যক্ত করি। আমার ছোট্ট ক্যামেরার, আমার শখের ক্যামেরার উপস্থাপনটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।